ফের বীরভূমের রামপুরহাট থানার বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রামপুরহাট দুমকা রোডে সুরুচুয়া মোড়ে একটি ওয়ান শাটার পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ সহ চার ব্যক্তিকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃত চার ব্যক্তির মধ্যে অর্জুন কুমার এবং আকাশ কুমারের বাড়ি আগ্রা জেলার এটাড়া গ্রামে, অপর দুজনের মধ্যে আজফারুল শেখের বাড়ি তারাপীঠ থানার খামিরডা গ্রামে এবং অপরজন সুদীপ দাস ওরফে সুকেন দাসের বাড়ি রামপুরহাট থানার লাপাড়া গ্রামে। এবং ধৃতরা রাস্তায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।